সংবিধান কাকে বলে যার মধ্যে পরিবর্তন চলে, যার মধ্যে পরিবর্তন হয়? তাহলে কোরআনকে সংবিধান বলা যাবে না, কোরআনকে সংবিধান বলা যাবে না, কোরআন জীবন বিধান। কোরআনের মধ্যে যেটা আছে এটাই মানতে হবে, এখানে কোনো রদ বদল চলবে না, তারমিম নাই, তাখির নাই, ইজাফা নাই, বাড়ানো নাই, কমানো নাই, আকবর করা নাই, যেভাবে আছে সেভাবেই করতে হবে। এর নাম কি? কোরআন। কোরআন জীবন বিধান। তো কোরআন সমস্ত কানুন, দুনিয়ার কানুনগুলো যেমন সংক্ষিপ্ত থাকে, আপনি যদি একটা ব্যাংক করেন, ব্যাংক বানান, এই ব্যাংক বানানোর সময় আপনি একটা কোম্পানি করবেন বা যে কোনো একটা কিছু আপনি করবেন প্রাইভেট, আপনি মনে করেন একটা সমিতি করেন, এই সমিতির কিছু আইন থাকে না? এই আইনগুলো কিন্তু মোটা মোটা থাকে, মোটা 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 মোটা, ছোট্ট ছোট্ট থাকে, 1 2 3 4 5 10টা, দেখতে দেখা যায় আইন 10টা, কিন্তু এই 10টার মধ্যে আরও 100টা বড়। কথা বলেন ঠিক না বেঠি? সব কিছু বিস্তারিত লেখলে তো অনেক মোটা হয়ে যাবে, এত বিস্তারিত লেখে না, কিন্তু কানুনগুলো এমন ভাবে বানায়, যারা বুদ্ধিমান তাদেরকে নিয়ে একটা গ্রুপ দেয় যে তোমরা তিনজনে আমরা একটা সমিতি করব, এই তিনজনের দায়িত্ব এই সমিতির নিয়মগুলো বানানো। তারা গবেষণা করে এমনভাবে নিয়মগুলো করে যাতে একের মধ্যে কয়েকটা চলে আসে, 10টার মধ্যে 100টা কানুন চলে আসে, এইভাবে সংবিধান প্রণয়ন করে, এইভাবে সমিতির নিয়ম বানায়। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনে করিম জীবন বিধান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলে দিছেন, আকিমিস সালা, নামাজ পড়ো। পড়বা কিভাবে জানার জন্য কোরআনের ব্যাখ্যা হাদিসে দেখে নাও। সুবহানাল্লাহ। হযরতে হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই এই কথাটাকে আরেকভাবে বলতেছেন, কোরআন দুইটা, একটা কোরআন হলো থিওরিক্যাল আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। বলেন একটা কোরআন কাগজের পাতায় বিধান আকারে আসছে, লাউহে মাহফুজ থেকে কপি হইয়া বাইতুল ইজ্জা, ওখান থেকে কপি হইয়া জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা, ওখান থেকে সলক্ষ সাহাবি, ওখান থেকে তাবিঈ, তাবে তাবিঈ, যুগ 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 ধরে ধরে এই আমাদের পর্যন্ত কোরআনের কপি। এটা হলো একটা কোরআন, আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল কোরআন দিছেন, ওই কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে আছে নামাজ পড়ো, ওই কোরআনের মধ্যে দেখো নবী নামাজ কেমনে পড়ছেন। এখানে আছে রোজা রাখো, ওখানে রোজা দেখো। এখানে আছে যাকাত আদায় করো, ওখানে যাকাত আদায়ের পদ্ধতি শিখো। এখানে আছে হজ করো, ওই প্র্যাকটিক্যাল কোরআন দেখে হজ আদায়ের পদ্ধতি শিখো। হাদিস দরকার আছে না নাই? সবাই বলেন হাদিস দরকার আছে না নাই? এজন্য মনে রাখবেন, যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে, যে ব্যক্তি বলবে হাদিস দরকার নাই, হাসবুনা কিতাবুল্লাহ, তার ঈমান নাই, সে কাফের। সে কি কাফের? কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যেমন কাফের, বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কেউ যদি কেউ অস্বীকার করে সেও কি কাফের। আল্লাহ তাআলা আমাদের সমাজকে কুফর থেকে হেফাজত করুক, বলেন আমিন। কিয়ামতের আগে ফিতনা শয়তান সব পুটলা খুলে দিছে। সৌদি আরবে দেখবেন হজের সময়, হজে উমরায় গেলে হজের সময় বেশি হয়, ওই আরাফা মুজদালিফা মিনা জায়গায় জায়গায় জুস জুস নিয়ে আসে, জুস দেয়, মানে হাজি সাহেবদেরকে হাদিয়া দেয়, পানির বোতল দেয়, জুস দেয়, বিরিয়ানি দেয়, বিভিন্ন কিছু খাবার হাজি সাহেবদেরকে হাদিয়া দেয়। ওই জুসের বোতল যখন নিয়ে আসে প্রথমে একটা দুইটা করে দিতে থাকে, পরে যখন মানুষ বেশি ভিড় হয় আর দেখে যে বোতলে তলাও খালি, মানে ওই যে অনেকগুলো বেশি আর নাই, তখন প্যাকেট ফালায় দৌড় দেয়। আমি নিজে দেখছি প্যাকেট ফালায় দৌড় যে দিতেছে, কারণ এমন ভিড় একটু পরে তারে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। সবাই তো আর সমান না, সবাই তো আর সমান না। আর বাঙালিরা আর কাইল্লাগুলো, ওই নাইজেরিয়ান আছে যে, এগুলো আর হলো আমরা বাংলাদেশের মানুষ যারা, বাংলাদেশ ভারত পাকিস্তান মানে এই যে আমাদের এই সাইডটা, আর হলো ওই কালো নাইজেরিয়ার ওই যে কালোগুলো, এগুলো মাশাল্লাহ কোথাও যদি বিলি করতে দেখে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। আমি দাঁড়াই নাই কখনো, আমি কই যদি আমার কোনো মুসল্লি দেখে ফেলে যে হুজুরেও কারাকারি করছে, ক্ষতি বইয়ে একটা লাভ হয়েছে, যে হুজুরেও কারাগারি, ডরে আর খারাইতে পারি না। কি যে এক হালত, এটাও একটা শিখার জিনিস।
সৌদি আরবে বিভিন্ন মসজিদের মধ্যে হজের সময় প্রায় প্রত্যেকটা মসজিদে হাজি সাহেবদের সম্মানে খেজুর রাখে। মসজিদের গেটে হাজি সাহেবদের জন্য মেহমানদারি, খেজুরের বক্স। الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم مصليان کرام مربیان عظام যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যার তৌফিকে দর্সে তাফসীরে আসতে পেরেছি বসতে পেরেছি কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এশার জামাতকে কবুল ও মঞ্জুর করেন আমিন ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন আমিন আগের রক্ত নামাজ কবুলের আলামত পরের রক্ত পড়তে পারা আগের ইবাদত কবুলের আলামত পরে আবার ওই ইবাদত করতে পারা এটা ইবাদত কবুলিয়াতের একটা আলামত এশা জামাতে পড়লাম এটা যে কবুল হলো তার আলামত ফজর জামাতে পড়তে পারলাম যারা এশা জামাতে পড়েন ফজর পড়তে পারেন না তারা আবার এশা ছেড়ে দিয়েন না যে কবুল হয় না দরকার কি কিছু মুসল্লি এমন আছে যারা কন্টিনিউ এশা জামাতে পড়ে ফজর পড়তে পারে না আছে না নাই ওনারা আবার এটা যে আমারটা তো কবুলই হয় না হুজুর বলে দিছে বাস এশাও পড়লাম না আর ইবাদত কবুল হওয়ার দুটো নিদর্শন একটি নিদর্শন জাহিরি একটি নিদর্শন বাতিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমাত লিখেছেন এই কথা জাহিরি আলামত হলো ইবাদত সুন্নাহ মোতাবেক হওয়া ইবাদত সুন্নাহ মোতাবেক হওয়া সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল আফআল তাকারির রাসূলের কথা কাজ মৌন সমর্থন এগুলোর নাম কি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থন এগুলোর নাম হাদিস সবাই বলেন এগুলোর নাম হাদিস হাদিস রাসূল যা বলেছেন রাসূল যা করেছেন
বলেননি করেননি সমর্থন করেছেন এই তিন ধরনের জিনিসকে হাদিসে মারফু বলে সাহাবি তার কথা কাজ মন সমর্থন এটাও হাদিস হাদিসে মওকুফ বলে তাবিঈ তার কথা কাজ মন সমর্থন এটাও হাদিস হাদিসে মকতু বলে বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা সকল কাজ সব মন সমর্থনের নাম কি হাদিস সবাই বলেন কি নাম হাদিস রাসূলের কিছু কথা না সব কথা সব কথা রাসূলের কিছু কাজ না সব কাজ সব কাজ রাসূলের কিছু মন সমর্থন না সব মন সমর্থন নাম কি হাদিস হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আমল করার আমল হিসাবে রাসূল উম্মতের জন্য করণীয় হিসাবে যে কথা বলেছেন যে কাজ করেছেন যে মৌন সমর্থন করেছেন এর নাম সুন্নাহ রাসূল উম্মতের জন্য আমল হিসাবে আমার উম্মত এটা করবে এই হিসাবে যে রাসূল যা বলেছেন রাসূল যা করেছেন এর নাম কি সুন্নাহ হাদিস ব্যাপক রাসূলের সব কথাই হাদিস রাসূলের সকল কথা সুন্নত না রাসূলের সব কাজ হাদিস রাসূলের সকল কাজ সুন্নাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মৌন সমর্থন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মৌন সমর্থন সুন্নত না এখান থেকে আমরা এতটুকুন আলোচনায় বুঝলাম সুন্নাহ ব্যাপক হাদিস খাস নির্দিষ্ট নাকি হ্যাঁ না হাদিস ব্যাপক হাদিস ব্যাপক রাসূল যা বলেছেন তাই হাদিস রাসূল যা করেছেন তাই হাদিস বলেন নাই করেন নাই মন সমর্থন করেছেন এটাও হাদিস এই হাদিসগুলো অনেক ভাগে বিভক্ত কিছু রাসূলের সাথে খাস কিছু হাদিস আছে রাসূলের সাথে খাস এটা রাসূলের জন্যই এটা উম্মত করতে পারবে না যেমন চারের অধিক স্ত্রী আপনি রাখতে পারবেন না কথা বলেন না কেন না বাইতুল মুকাররমের খতিব সাহেব পারবে না মক্কার বাইতুল্লাহর খতিব কেন মনে হয় মসজিদে নববীর খতিব সাহেব পারবে চারটি বিয়ের উপরে কোন মুসলমানের জন্য জায়েজ আছে জায়েজ নেই ভালো করে বুঝেন সর্বোচ্চ চার একজন মুসলমানের জন্য একাধিক স্ত্রী রাখতে বলতেছি না যদি কেউ রাখতে চায় সর্বোচ্চ একসাথে কয়জন চারজন একসাথে চারজন সমতার সাথে সবার আলাদা বাসস্থান সবার হুকুক যেগুলো আছে ওগুলো জেনে নিতে হবে যদি কেউ করে তখন আর মাসাইল তো আগে জানতে হইব যদি একাধিক বিয়ে কারো দরকার হয় বিয়ের আগে আগে মাসলা জানবেন পারবেন কি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে আয়াতে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন ওই আয়াতের শেষাংশেই রব বলেছেন ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সমতা রক্ষা করতে পারবে না ফাওয়াহিদা তাহলে একটা নিয়েই থাকো সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কম কেমনে তখন তো জায়েজ মনে মানে জায়েজই তো না জায়েজ বলতেছি না আমি কই তখন যাব একটু প্রস্তুতি নিতেছিলাম এখন তো আপনি একেবারে মাঠে হাড়ি ভেঙে দিলেন এখন আর সুবহানাল্লাহ বলা যায় দেখেন শরীয়ত কত সুন্দর সুবহানাল্লাহ আপনি রাখেন একাধিক স্ত্রী সমতা রক্ষা করেন কোনো সমস্যা নাই এই সমতা রক্ষার সাথে একজন পুরুষ একসাথে সর্বোচ্চ কয়জন চারজন রাসূলের বেগম ছিল কয়জন না জানলে চুপ করে বসে থাকবা আন্দাজে মারো যদি লেগে যায় দেখি ফালানো যায় কিনা যদি লেগে যায় এটা আন্দোলনে হয় নাকি চলো যদি লেগে যায় এর যুগ চলতেছে এখন না আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন যদি লেগে যায় না চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম ছিলেন 9 জন বাদি ছিলেন 2 জন 9 2 মিলে কয়জন 11 জন এই যে হাদিস এটাও কিন্তু হাদিস রাসূলের কাজ না রাসূলের কাজ তো
তো রাসূলের কথা যেমন হাদিস রাসূলের কাজও এমন হাদিস তো এটা যেহেতু রাসূলের একটা আমল বিয়ে করা উনি একাধিক স্ত্রী রেখেছেন বাদি এবং স্ত্রী মিলে 11 জন ছিল তাহলে এটাও হাদিস এটা রাসূলের সাথে খাস কোন উম্মতের জন্য না এমন অসংখ্য হাদিস আছে যেগুলো রাসূল নিজের জন্য করেছেন আল্লাহর রাসূল একটা রোজা আছে এক ধরনের এই রোজাকে বলা হয় সাওমে বিসাল ওয়াসলুন বিসাল মানে মিলানো সাওমে বিসাল না খেয়ে রোজা রাখলেন লাগাতার সাহরিও নাই ইফতারও নাই সাহরিও নাই ইফতারও নাই চলছে বাস রোজা চলতেছে ইফতারের সময় হয়তো বেশি থেকে বেশি একটু পানি পান করলেন করলে করলেন নাইলে নাই বাস চলছে ওরকম আহামরি সাহরির কোনো খাবার নাই ইফতারের কোনো খাবার নাই লাগাতার রোজা একটার সাথে একটা মেজায় রাখতেছেন এই যে রোজা রাখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এরকম সাহাবায়ে কেরামও রাখা শুরু করছেন রাসূল ডাক দিছেন কয় এই বেটা মাঝে মরে যাবি তো এই রোজা তোর জন্য এটা তো আমি নবীর জন্য কারণ আমার রুহানি খাবার আসে সুবহানাল্লাহ তোমাদের রুহানি খাবার আসে না আমি দেখা যায় খাইতেছি না কিন্তু আসে কিছু সময় মতো রুহানি খাবার আসে রুহানি গিজা আসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন তাহাজ্জুদের পরে ঘুমিয়ে গেছেন তাহাজ্জুদের পরে নাক ডাকতেছেন আমার শোনা যায় আসে না কিছু একদম খরখরানি খরখরানি কি আওয়াজ হয় একরকম না নাক ডাকার আওয়াজ মানে গভীর ঘুম বোঝা যায় বাহ্যিকভাবে নবী ঘুমিয়ে গেছেন শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে একটু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন ওইটাই আবার নামাজে দাঁড়িয়ে গেছেন বেগম তো ও আপনি লোকে মনে হয় ওজু টজু লাগে না ঘুমাইলেন আবার দাঁড়ায় গেলেন নবী হোসেন দেখে কি হয়েছে মোহাব্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমার চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না সুবহানাল্লাহ তানামু আইনায়া ওয়ালা তানামু কলবি বুখারীর বর্ণনা আয়েশা তুমি দেখতে মনে হইতেছে আমি ঘুমাইছিলাম না 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 আমার দিল জাগ্রত ছিল এখন এই হাদিসের উপরে আমল করে আপনি ওনাকে ডেকে ঘুমায়া ওযু সারা নামাজে দাঁড়ায় যাবেন জায়েজ হবে না রাসূলের সাথে খাস এভাবে অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো শুধু হাদিস সুন্নত নয় সুন্নত কোনগুলো যেগুলো উম্মতের জন্য করণীয় মনে থাকবে তাহলে আমরা মানব কি হাদিস না সুন্নত সবাই বলেন কি মানব হাদিস না সুন্নত আমাদের জন্য বিধান যেগুলো এগুলো আমরা মানব বুখারি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে এটাতে সুন্নাহ সংকলন করা হয় নাই হাদিস সংকলন করা হয়েছে মুসলিম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সুন্নাহ সংকলন করা হয় নাই হাদিস সংকলন করা হয়েছে তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই কিতাবগুলো হাদিসের কিতাব এই কিতাবগুলোতে যারা লিখছেন ওনাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংকলন করা সুন্নাহ না যে কারণে ওই কিতাবগুলোর মধ্যে এমন হাদিসও আছে যে হাদিসগুলো রসুলের সাথে খাস যে হাদিসগুলো সুন্না নয় যে হাদিসগুলো উম্মতের জন্য করণীয় নয় এমন হাদিসগুলো বুখারির মধ্যে পাওয়া যায় যে হাদিসগুলো উম্মতের জন্য করণীয় নয় এই হাদিসগুলো মুসলিমের মধ্যেও পাওয়া যায় যে হাদিসগুলো উম্মতের জন্য পালনীয় নয় এই হাদিসগুলো তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজার মধ্যেও পাওয়া যায় এখন কি বুঝলেন এতক্ষণ আলোচনায় বুখারীর হাদিস হইলেই তো আমল করতে হবে হ্যাঁ বুখারীর হাদিস হলে আমল করা যাবে না আমল যোগ্য হাদিস হইতে হবে আমল যোগ্য হাদিস হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী সিরাতে মুস্তাকিমের উপর যারা চলে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মানে কি আহলুস সুন্নাহ সুন্নাত ওয়ালা তো সুন্নাত মানতে গেলে হাদিস লাগবে কথা বলেন ঠিক না বেটি সব সুন্নতি হাদিস সব সুন্নতি হাদিস কিন্তু সকল হাদিস সুন্নাত না মনে রাখবেন সমস্ত সুন্নাত হাদিস সুন্নাত হতে গেলে রাসূলের কথা লাগবে রাসূলের কাজ লাগবে রাসূলের মৌন সমর্থন লাগবে বাকি রাসূলের কথা হলেই সুন্নাত হবে না সুন্নাত হওয়ার জন্য রাসূলের কথা লাগবে
সুন্নাত হওয়ার জন্য রাসূলের কাজ হইতে হবে সুন্নাত হওয়ার জন্য রাসূলের মৌন সমর্থন হইতে হবে এটা একটা খাস নির্দিষ্ট একটা ফরজ নির্দিষ্ট বিশেষ সমস্ত সুন্নাত কি কয় না কয় না কয় না বুঝতেছেন না আপনারা তো সহজ করে উপস্থাপন করতে চেষ্টা করতেছি সমস্ত সুন্নাত হাদিস সমস্ত হাদিস সুন্নাত না এতটুকু বুঝছেন এতটুকু বুঝার পরে বলেন তো হাদিস লাগবে না লাগবে না হাদিস লাগবে না লাগবে না যারা হাদিস কে অস্বীকার করে তারা শুধু হাদিস কে অস্বীকার করে না সুন্নাকে অস্বীকার করে কারণ সুন্নাত তো হাদিসেরই একটা প্রকার যদি হাদিস না থাকে সুন্না থাকবে না হাদিস না থাকলে সুন্না থাকবে না বর্তমান জামানায় এক শ্রেণীর লোক বের হইছে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে আছে না নাই শুনে থাকবেন হয়তো না শুনলে আর শোনা দরকার নাই যতটুকু শুনতেছেন এখানেই ব্রেক চাপাবেন এ সম্পর্কে আর জানতে আগে পারবেন না নেটের মধ্যে গিয়ে আবার সার্চ করেন না দরকার নাই বিভ্রান্তিতে পড়বেন বাকি চলছে এটা নব্য যুগের আবিষ্কৃত কোনো শক্তি না কোনো দল না এই ভ্রান্ত ফিরকা মুহাদ্দিসিন কেরামের যুগে ছিল আগেও মুনকিরিন হাদিসের একটা জামাত হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ একটা দল সেই দ্বিতীয় শতাব্দীতে যখন হাদিসের কিতাবগুলো সংকলন হয়েছে তখনও ছিল ওই জামানায় মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের কিতাব সংকলন করেছিলেন এজন্যেই তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শুধু কোরআন হলেই হয় না হাদিসও লাগে হযরতে সাহাবায়ে কেরামের যুগে একদল স্লোগান উঠেছিল হাসবুনা কিতাবুল্লাহ হযরতে আলী ইবনে আবি তালেবের জামানা তখন স্লোগান উঠেছে হাসবুনা কিতাবুল্লাহ আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট আলী কয় একেবারে ধর 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 এগুলো রে ধর মার মানে স্লোগানটা শুনতে শোনা যায় অনেক সুন্দর কিন্তু এর ভিতর ওই যে মাকাল ফল দেখতে সুন্দর ভিতরে বড় মিষ্টি বুঝছেন এ মাকাল ফলের মতো স্লোগান হাসবুনা কিতাবুল্লাহ কিতাবুল্লাহ থাকতে আবার হাদিস কি জোরে কোন নাউজুবিল্লাহ তার মানে ডাইরেক্ট নামাজ থেকে সরাইতে পারে না স্লোগান দেয় আমি কোরআন আছে তো হাদিস লাগবে না কারণ গোটা কোরআনের মধ্যে কোথাও নামাজ খুঁজে পাবে না যাকাত প্রকারান্তরে এখন বলতেছে বাস কিতাবুল্লাহই তো যথেষ্ট এখন বলবে কিতাবুল্লাহই যথেষ্ট কয়দিন পরে বলবে এই যে হুজুররা যাকাতের কথা বলে চল্লিশ ভাগের এক ভাগ 39 ভাগ রেখে এক ভাগ দান করতে হবে কোথায় আছে কোরআনে দেখাও নাই কোরআনে কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের এই যে পদ্ধতি কোথায় আছে কোরআনে দেখাও নাই রোজার সাহরি ইফতারের যে পদ্ধতি কোথায় আছে কোরআনে দেখাও হজ করার সময় এই যে সাতবার তওয়াফ করবা তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়বা এটা উজুবে তওয়াফ তওয়াফের দুই রাকাত ওয়াজিব নামাজ এরপরে জমজমের পানি পান করবা তারপরে সাফা মারবা সাতটা সাতটা দৌড় দিবা এরপরে গিয়া মাথা মুন্ডন করবা এই যে একদম সব বিস্তারিত সুন্না মোতাবেক উকুফে আরাফা মুজদালিফা কিছু কিছু তো আছে যে তোমরা যেভাবে করতেছো এই সব কাজগুলো দেখাও কোরআন থেকে কোরআনে এগুলোর ইঙ্গিত আছে কোরআনে করিম একটা সংক্ষিপ্ত কিতাব জামে মানে কিতাব কাওয়ানিন কোরআন যদিও সংবিধান না কোরআন জীবন বিধান ভালো করে মনে রাখবেন আমি আরো একদিন বলেছিলাম কোরআন সংবিধান না জীবন বিধান কোরআন জীবন বিধান অনেক আলেম ওয়াজের মধ্যে বলে কোরআনই আমাদের প্রকৃত সংবিধান কোরআন আমাদের একমাত্র সংবিধান এই কথা ভুল কারণ সংবিধানের মধ্যে রদ বদল হয় দেখেন না তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যারা করে পত্রপত্রিকা পড়লে দেখা যায় তারা দলিল দেয় সংবিধান কি কোরআন নাকি শুনেন না সংবিধান তো জনগণের জন্য সংবিধান কি কোরআন নাকি কোরআনে না পরিবর্তন করা যায় না সংবিধান তো পরিবর্তন কবুল করে সংবিধান পরিবর্তন করা যায় বারবার পরিবর্তন হবে সংবিধান জনগণের জন্য জনগণ যা চাবে তাই হবে রাজনীতি করতেছি না আমি কোরআন সংবিধান না এটা বুঝাই দিছি তারা বলে না শুনেন নাই কখনো বিরোধী দলের এ সমস্ত বক্তব্য তারা বলে যে কোরআন সংবিধান তো আর কোরআন না তার মানে তারাও বুঝে কোরআনে পরিবর্তন হয় না তো সংবিধান কাকে বলে যার মধ্যে পরিবর্তন চলে যার মধ্যে পরিবর্তন হয় তাহলে কোরআনকে সংবিধান বলা যাবে না কোরআনকে সংবিধান বলা যাবে না কোরআন জীবন বিধান
কোরআনের মধ্যে যেটা আছে এটাই মানতে হবে এখানে কোনো রদ বদল চলবে না তারমিম নাই তাখির নাই ইজাফা নাই বাড়ানো নাই কমানো নাই আকবর করা নাই যেভাবে আছে সেভাবেই করতে হবে এর নাম কি কোরআন কোরআন জীবন বিধান তো কোরআন সমস্ত কানুন দুনিয়ার কানুনগুলো যেমন সংক্ষিপ্ত থাকে আপনি যদি একটা ব্যাংক করেন ব্যাংক বানান এই ব্যাংক বানানোর সময় আপনি একটা কোম্পানি করবেন বা যে কোনো একটা কিছু আপনি করবেন প্রাইভেট আপনি মনে করেন একটা সমিতি করেন এই সমিতির কিছু আইন থাকে না এই আইনগুলো কিন্তু মোটা মোটা থাকে মোটা 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 ছোট ছোট থাকে এক দুই তিন চার পাঁচ দশটা দেখতে দেখা যায় আইন দশটা কিন্তু এই দশটার মধ্যে আরও একশোটা বড় কথা বলেন ঠিক না বেঠি সব কিছু বিস্তারিত লেখলে তো অনেক মোটা হয়ে যাবে এত বিস্তারিত লেখে না কিন্তু কানুনগুলো এমন ভাবে বানায় যারা বুদ্ধিমান তাদেরকে নিয়ে একটা গ্রুপ দেয় যে তোমরা তিনজনে আমরা একটা সমিতি করব এই তিনজনের দায়িত্ব এই সমিতির নিয়মগুলো বানানো তারা গবেষণা করে এমনভাবে নিয়মগুলো করে যাতে একের মধ্যে কয়েকটা চলে আসে দশটার মধ্যে একশোটা কানুন চলে আসে এইভাবে সংবিধান প্রণয়ন করে এইভাবে সমিতির নিয়ম বানায় কথা বলেন ঠিক না বেঠি কোরআনে কারীম জীবন বিধান এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলে দিছেন আকিমিস সালা নামাজ পড়ো পড়বা কিভাবে জানার জন্য কোরআনের ব্যাখ্যা হাদিসে দেখে নাও সুবহানাল্লাহ হযরতে হাকিমুল ইসলাম কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে আরেকভাবে বলতেছেন কোরআন দুইটা একটা কোরআন হলো থিওরিক্যাল আরেকটা কোরআন হলো প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ বলেন একটা কোরআন কাগজের পাতায় বিধান আকারে আসছে লাউহে মাহফুজ থেকে কপি হইয়া বাইতুল ইজ্জা ওখান থেকে কপি হইয়া জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ওখান থেকে সলক্ষ সাহাবী ওখান থেকে তাবিঈ তাবে তাবিঈ যুগ 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 ধরে ধরে এই আমাদের পর্যন্ত কোরআনের কপি এটা হলো একটা কোরআন আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল কোরআন দিছেন ওই কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মধ্যে আছে নামাজ পড়ো ওই কোরআনের মধ্যে দেখো নবী নামাজ কেমনে পড়ছেন এখানে আছে রোজা রাখো ওখানে রোজা দেখো এখানে আছে যাকাত আদায় করো ওখানে যাকাত আদায়ের পদ্ধতি শিখো এখানে আছে হজ করো ওই প্র্যাকটিক্যাল কোরআন দেখে হজ আদায়ের পদ্ধতি শিখো হাদিস দরকার আছে না নাই সবাই বলেন হাদিস দরকার আছে না নাই এই জন্য মনে রাখবেন যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে যে ব্যক্তি বলবে হাদিস দরকার নাই হাসবুনা কিতাবুল্লাহ তার ঈমান নাই সে কাফের সে কি কাফের কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যেমন কাফের বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কেউ যদি কেউ অস্বীকার করে সেও কি কাফের আল্লাহ তাআলা আমাদের সমাজকে কুফর থেকে হেফাজত করুক বলেন আমিন কিয়ামতের আগে ফিতনা শয়তান সব পুটলা খুলে দিচ্ছে সৌদি আরবে দেখবেন হজের সময় হজে উমরায় গেলে হজের সময় বেশি হয় ওই আরাফা মুজদালিফা মিনা জায়গায় জায়গায় জুস জুস নিয়ে আসে জুস দেয় মানে হাজি সাহেবদেরকে হাদিয়া দেয় পানির বোতল দেয় জুস দেয় বিরিয়ানি দেয় বিভিন্ন কিছু খাবার হাজি সাহেবদেরকে হাদিয়া দেয় ওই জুসের বোতল যখন নিয়ে আসে প্রথমে একটা দুইটা করে দিতে থাকে পরে যখন মানুষ বেশি ভিড় হয় আর দেখে যে বোতলে তলাও খালি মানে ওই যে অনেকগুলো বেশি আর নাই তখন প্যাকেট ফালায় দৌড় দেয় আমি নিজে দেখছি প্যাকেট ফালায় দৌড় যে দিতেছে কারণ এমন ভিড় একটু পরে তারে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা সবাই তো আর সমান না সবাই তো আর সমান না আর বাঙালিরা আর কাইল্লাগুলো ওই নাইজেরিয়ান আছে যে এগুলো আর হলো আমরা বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশ ভারত পাকিস্তান মানে এই যে আমাদের এই সাইডটা আর হলো ওই কালো নাইজেরিয়ার ওই যে কালোগুলো এগুলো মাশাল্লাহ কোথাও যদি বিলি করতে দেখে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আমি দাঁড়াই নাই কখনো আমি কই যদি আমার কোনো মুসল্লি দেখে ফেলে যে হুজুরেও কারাকারি করছে ক্ষতি বইয়ে একটা লাভ হইছে হ্যাঁ যে হুজুরেও কারাকারি ডরে আর খার হইতে পারি না কি যে এক হালত এটাও একটা শিখার জিনিস সৌদি আরবে বিভিন্ন মসজিদের মধ্যে হজের সময় প্রায় প্রত্যেকটা মসজিদে হাজি সাহেবদের সম্মানে খেজুর রাখে
মসজিদের গেটে হাজী সাহেবদের জন্য মেহমানদারি খেজুরের বক্স রেখে দিছে চার পাঁচ কেজি গুড়ে খেজুর এক এক প্যাকেটের মধ্যে যা থাকে রেখে দিছে নিয়ম হলো এখান থেকে তুমি সহজন্য বেশি থেকে বেশি দুইটা খেজুর নাও এক বোতল পানি নাও যেন এই মসজিদের ওনাদের একটা আইডিয়া আছে এই মসজিদে মুসল্লি কি পরিমাণ ওই পরিমাণ ওই হিসাবে তারা পানির বোতল এবং ইয়া রাখে বাঙালি আরে বাবারে জুতার প্যাকেট থাকে যে একটা মানে বইরা যতক্ষণ পারে এতক্ষণ নয় মানে একেবারে নিবে আমি আমিও তো বাঙালি আমি আরবের না আত্মসমালোচনা করতেছি কেন এত লোভ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যেতে পারছো ওখানে গিয়ে এই খেজুর না খাইলে তোমার কি হইবে পারাপারি লেগে যায় আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন এজন্য কয় বাঙালি মাগনা পাইলে আলকাত্রাও খায় মানছে কয় আমি কই না বাঙালি নাকি এমন বাংলা পাইলে আলকাত্রাও খায় আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন না কাছেই যাওয়া দরকার নাই সামনে যারা হজে যাইবেন বাস হ্যাঁ ভদ্রভাবে মেহমানদারি যেটা দেয় ভদ্রতার সাথে গ্রহণ করেন কোনো সমস্যা নাই মেহমানদারি দিলেই যে গ্রহণ করতে হবে জরুরি না আরেকজনের সুযোগ করে দেন এদের মধ্যে কি আর কালোগুলো তো মানে দুই হাতে মনে হয় এরা এই এমন করবো আর এরা যাইবো এখানে কালো দেখলে আর দাঁড়ায় থাকার কোনো সুরত নাই এই যে নিয়ে আসছে জুস জুসের কার্টুন কে কার্টুন জুস প্রথম একটা একটা করে হাতে দিতে থাকে যখন দেখে শেষ হয়ে যাইতেছে তখন পুটলা ফালায় ওইটা দৌড় শয়তান দেখে কেয়ামত তো কাছে গেছে তার শয়তানির ট্যাঙ্কির মধ্যে যত রকমের শয়তানি আছে এখন পুটলাটাই খুলে দিছে পুটলা ফালায় শয়তান আর নাই পুটলা ফালায় দিছে যে কারণে রাত দিন প্রতি মুহূর্তে মুহূর্তে ইমান চিন্তাই করার জন্য ইমানের উপর আঘাত করার জন্য মুহূর্তে মুহূর্তে ধর্মের উপর নতুন নতুন আঘাত আসতেছে কথা বলেন ঠিক না নতুন নতুন রূপে নতুন নতুন রূপে শয়তান পুটলা খুলে দিয়ে দিছে এখন এর মধ্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে হাক্কানি আলেম ওলামার সহবতে বেশি যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন আলোচনা চলতেছিল সূরাতুল এটা জুমলায় মুতারিজা হিসাবে বললাম যুগের যেহেতু সমস্যা আলোচনা প্রসঙ্গে আসছে এই জন্য বলে দিলাম আর সূরার সাথে মিলও আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপর তারাই থাকবে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানব আর জামাত মানে হলো জামাতে সাহাবা সাহাবীদের জামাতের অনুসরণ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন গত সপ্তাহ বলেছিলাম সূরা ফাতিহা এবং সূরা বাকারা সূরা ফাতিহার পরে সূরা বাকারা কি কেন আনলেন অন্য একটা সূরাও তো রাখতে পারতেন কয়েকটা মিলের কারণে আনলেন একটা মিল এই ছিল সূরা ফাতিহার মধ্যেও তিনটি বিষয়ের আলোচনা ছিল সূরা ফাতিহার মধ্যে তাওহীদ রিসালাত আখিরাত সূরা বাকারার মধ্যেও তিন বিষয়ে আলোচনা তাওহীদ রিসালাত আখিরাত এজন্য সূরা ফাতিহার পরে সূরা বাকারাকে আনছেন নাম্বার দুই গত সপ্তাহ বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে দাওয়া ছিল দাবি ছিল দাবি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক ওখানে আমরা দাবি করেছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনিই বিশ্বজগতের প্রতিপালক সূরা ফাতিহার মধ্যে দাবি ছিল আর রহমান তিনি রহমান সূরা ফাতিহার মধ্যে দাবি ছিল আর রহিম তিনি রহিম বাদী বিবাদীর মধ্যে একজনে দাবি করে এই জমিটা আমার দলিল লাগে না দলিল লাগবে না প্রমাণ করার জন্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দাবি করলেন আমি রব আমি রহমান আমি রহিম এই যে দাবিগুলো করলেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা তার দলিল পেশ করলেন আমি যে রব তার দলিল হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন এই আয়াতগুলো আমি রব হওয়ার দলিল সুবহানাল্লাহ আমি যে রহমান আমি রহিম এর দলিল কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তুমি ছিলে মৃত আমি আল্লাহ তোমাকে চাওয়া ছাড়া জীবন দিয়েছি এটা আমার দয়া আরো আসতে কোন সুবহানাল্লাহ শীতে ধরছে না ডেঙ্গু হয়েছে সূরা ফাতিহার মধ্যে দাবি সূরা বাকারার মধ্যে
বলেন না বলেন না দলিল নাম্বার 3 সূরা ফাতিহার মধ্যে আমরা চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও আমাদেরকে দাও আল্লাহ তাআলা বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন এই সূরা বাকারায় আমি সিরাতে মুস্তাকিম চিনাইলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাকে সূরা ফাতিহার পরে রাখলেন আরো অনেক কারণ আছে দরকার নাই সূরার নাম সূরাতুল বাকারা গভীর সূরা একটি ওয়াকিয়ার দিকে ইঙ্গিত করে এই সূরা বলেছি তাসমিয়াতুল জুজ তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ বলে আরবিতে মানে অংশের নাম দ্বারা পূর্ণটার নাম রাখা যেমন আছে না একজন মাতাব্বর থাকে এক এলাকায় পুরা পাড়ার নাম হয়ে যায় মাতাব্বর পাড়া হ্যাঁ মাতাব্বর পাড়া অথচ মাতবর মাত্র একজন ওই পাড়ার সবাই মাতবর না একজনের নামে পুরা পাড়ার নাম একজনের নামে পুরা এই যে জয়নাল মার্কেট আছে না এদিকে জয়নাল তো একজন ব্যক্তি এখন মার্কেটে তো কতজনের দোকান বিশাল মার্কেট কিন্তু নাম একজনের তাসমিয়াতুল জুজ বিস তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ অংশের নাম দ্বারা পুরা একটা এলাকা একটা বস্তু পুরাটার নামকরণ করা তো এখানে সূরা বাকারার মধ্যে অনেক বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা বাকারার মধ্যে 1000 আদেশ আছে সূরা বাকারার মধ্যে 1000 নিষেধ আছে সূরা বাকারার মধ্যে 1000 উপদেশ আছে সুবহানাল্লাহ এত আদেশ এত নিষেধ এত উপদেশের মাঝে একটি ঘটনা গভীর ঘটনা এই ঘটনার দ্বারা সূরার নামকরণ করলেন কেন এই ঘটনার মধ্যে কয়েকটা শিক্ষা আছে নাম্বার 1 এই ঘটনার মধ্যে একটি শিক্ষা হলো দুনিয়ার লোভ এমন একটা জিনিস এই লোভের কারণে মানুষ নিজের মানুষকেও পর ভাবতে শুরু করে আপনজনকে পর ভাবতে শুরু করে এই লোভ লোভের কারণে লোভ স্বামী কার আমার স্ত্রীর জন্য স্বামী আমার কিন্তু যখন আরেকজনে লোভ দেখায় তখন এই স্বামী পর হয়ে যায় আছে না নাই প্রক্রিয়ায় যখন লিপ্ত হয় লোভেই তো হয় কথা বলেন ঠিক না বে ঠিক তখন আর তার স্বামী তার না আরেকজন মিনার মধ্যে যে তাঁবুতে বসে আছি মাগরিবের নামাজের পরে হজের পরে হজের দিন হজের দিনেই মাগরিবের নামাজের পরে কঙ্কর মারার পরে সুন্নত হইল আবার রাত্রি যাপন মিনায় গিয়ে করা 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত পারলে যদি কেউ পারে 13 তারিখ পর্যন্ত আর না হলে 10, 11, 12 এই তিন দিন কঙ্কর মারবে মিনা থেকে রাত্রে মিনায় চলে যাবে ওখানে মিনার তাবুর মধ্যে থাকবে এটা সুন্নত আমি রমিয়ে জিমার করে কঙ্কর মেরে আবার চলে গেলাম মিনার তাবুতে মাগরিবের নামাজের পরে তাবু মোটামুটি খালি এত মানুষ নাই কারণ অনেকে মক্কায় চলে যায় অনেকে কঙ্কর মাইরে এখনো রাস্তায় এই অবস্থায় আমরা আমাদের তাবুতে আমাদের কাফেলার কয়েকজন 4-5 জন বসে রয়েছি মাঝে তো ওই সাদা মোটা কার্পেটের মতো কার্পেট না প্লাস্টিকের কি যেন ওইটা দিয়ে পর্দা দেওয়া ওই পাশে হঠাৎ করে একটা হট্টগোল এক মহিলা পুরুষ মানে চেঁচামেচি এক মহিলার কান্না শোনা যায় করা যায় আর আওয়াজ পাওয়া যাইতেছে মানে ধিম দাম থাপ থাপড়াইতেছে এ করতেছে আমি তো মারামারি আবার খুব ডরাই যেখানে মারামারি তার থেকে নিরাপদ দূরত্বে চলে যাই যেন ভুলেও এনে আমার থামানো দরকার নাই আমি মারামারি থামাইতেও যাই না যদি নিজের উপরে পড়ে খুব ভয় পাই জগরাজাটি মারামারিকে খুব ভয় পাই আমি তো আরেকজন মুরব্বী ছিল আমাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উসাকিলা দাঁড়ি দড়ি পাইকে গেছে আমি মুরব্বীরে বললাম যে এনে কে মার দিতেছে কি হয়েছে একটু তাবুতে তো লোক কম আপনি একটু যান যে দেখেন কি অবস্থা তো ওই বেচারা গেছে গিয়ে আয়েশা বলতেছে হুজুর এই জায়গায় এক মহিলা পুরুষকে পিটাইতেছে মহিলা পুরুষকে পিটাইতেছে আমি বললাম তো পুরুষ কি করে কয় হ্যাঁ মায়ের খাইতেছে কারণটা কি কয় হুজুর কারণটা হইল এই পুরুষ তার স্ত্রী আছে বাংলাদেশে বাংলাদেশে একজন স্ত্রী আছে এই স্ত্রী থাকার পরেও তার এই বউ বাচ্চা রাইখা এই প্রথম বিয়ের কথা গোপন করে আরেক মেয়েরে পটায় নিচ্ছে আরেক মহিলাকে ওই মহিলার সাথে একটা তারেও ফোনে বিয়ে করছে টেলিফোনে বিয়ে তারেও খোঁজ খবর রাখে খরচ টরচ দেয়
ওই মহিলা আবার বাংলাদেশের কিন্তু থাকে সৌদিতে ওই মহিলা দ্বিতীয় বিয়ে যেটা করছে ওর সাথে সম্পর্ক করে ও সৌদিতে থাকে দীর্ঘদিন যাবত তার সাথে সম্পর্ক টাকা পয়সা আদান প্রদান করে এগুলো করে এখন ঘটনাক্রমে বাংলাদেশের মহিলা জানে না সে যে সৌদিতে আরেকজনের সাথে সম্পর্ক আর সৌদিওয়ালা জানে না তার যে বাংলাদেশে আরেকজন আছে দুজনই জানে যে আমার স্বামী শুধু আমারই আর কারো না এই বছর ওই লোকটা তার বাংলাদেশের স্ত্রীকে সে হজে নিয়ে গেছে হজে নেওয়ার পরে সৌদিতে যে মহিলা থাকে এই মহিলা আবার কিভাবে কিভাবে খবর পাইছে খবর পেয়ে ওই মিনার মধ্যে ওই তাবুতে এসে তারে ধরছে তোমার পাশের তাবুতে শুধু এতটুকু শোনা যাইতেছে তুই আমার জীবন খাইলি এটা কয়া ধিম করে আওয়াজ হয় ধাক্কা এক একটা বুধ দেয় চর থাপ্পর পুরুষ কি করবে সে তো অপরাধী হ্যাঁ মাইরি খাইতেছে আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন কত প্রবাসী নিজেরাও এরকম গুনাহের মধ্যে জড়াইছে আর তার স্ত্রীও এমন গুনার মধ্যে জড়াইছে কথা বলেন ঠিক না বেঠি তবলিগের মধ্যে তিন চিল্লাই গেলে মাসলা খুঁজে স্বামী রেখা যুবতী স্ত্রী রেখা স্বামী আবার তিন চিল্লায় যায় কেমনে বছরকে বছরের জন্য যখন প্রবাসে চলে যাও তখন মাসলা খুঁজতে পারো না আল্লাহ হেদায়েত দান করো বলেন আমিন বাহার হাল এই যে সমস্যাগুলো হয় কেন লোভে 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 লোভের কারণে নিজের স্বামী রেখে আরেকজনের সাথে চলে যায় লোভের কারণে বাপ মার অনুমতি ছাড়া আরেকজনের হাত ধরে বের হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি লোভের কারণে সব করতেছে এই সুরায় বাকারার যে ঘটনা এখানে ও লোভ লোভের কারণে চাচাকে হত্যা করে ফেলছে লোভের কারণে চাচার অনেক সম্পদ আবার ওখানে মেয়ে আছে সুন্দরী বিয়ে করবে চাচা তো বোনকে চাচা রাজি না কয় চাচারে সরাইয়ে দিই পথের কাঁটা দূর করি চাচাকে হত্যা করে ফেললো একটা শিক্ষা লোভ আপনকে পর বানিয়ে দেয় বলেন লোভ আপনকে পর বানিয়ে দেয় দ্বিতীয় এই ঘটনাটাকেই কেন একেবারে হেডলাইনে আনলেন ভিতরে তো আরো অনেক কিছু আছে এই ঘটনার মধ্যে আরেকটা শিক্ষা আছে সূরা বাকারার মধ্যে তাওহীদ রিসালাত আখিরাতের আলোচনা তো এই ঘটনার মধ্যে একটা শিক্ষা হলো যখন চাচা মারা গেল ভাতিজায় আবার লাশ নিয়ে গিয়ে বলল যে আমার মুসা আলাইহিস সালামের কাছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গোস্ত লাগানোর দ্বারা আবার চাচাকে জীবিত করে দিলেন শিক্ষা গত সপ্তাহেও বলেছি যে আল্লাহ এই গোস্ত লাগানোর উসিলায় মৃতকে জীবিত করতে পারে ওই আল্লাহ গোস্ত লাগানো ছাড়াও মৃতকে জীবিত করতে পারে তিন নম্বর শিক্ষা এই ঘটনার মধ্যে নবীগণ যা বলেন তা মেনে নিতে হয় ওখানে কোনো যুক্তি দেখাইতে হয় না হযরত মুসা আলাইহিস সালাম বলছেন তখন নাম আইনা গরুটা কেমন হবে রংটা কেমন হবে বয়সটা কেমন হবে সব করার পরেও মানে অকল্পনীয় লাগে গরুর গোস্তের সাথে মৃত ব্যক্তির কি সম্পর্ক এখানের গোস্তের টুকরা লাগাইলে মৃত ব্যক্তি আবার জীবিত হবে এটা তো যুক্তিতে ধরে না কই শরীয়ত সবটার মধ্যে তুমি যুক্তি চালাইও না সুবহানাল্লাহ শরীয়তের অনেক বিষয় এমন আছে যেগুলো তোমার যুক্তি চলবে না যেমন ওযু যুক্তি তো বলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে হয়তো বাতাস বের হইলো অথবা প্রস্রাব বের হইলো কিংবা পায়খানা বের হইলো যুক্তি বলে ধইলে ওই জায়গাটা ধো হাত ধইবা কেন কুলি করবা কেন মুখে দিয়ে তো কিছু বাইর হয় নাই বুঝতেছেন কথা বুঝতেছেন মাসালা নাকে পানি দিতে হয় নাক তো নাপাক হয় নাই চেহারা ধৌত করতে হয় চেহারা তো নাপাকি লাগে নাই হাত দুইটা ধৌত করতে হয় কোনোই পর্যন্ত হাতের মধ্যে তো নাপাকি নাই মাথা মাসাহ করতে হয় মাথার মধ্যে নাপাকি নাই পা ধৌতে করতে হয় পায়ের মধ্যে নাপাকি নাই যে কারণে ওযু ভাঙলো ওই জায়গার সাথে ওযুর বিধানের কোনো সম্পর্কই নাই সুবহানাল্লাহ বলবেন না চিন্তা করছেন কখনো এই ওযুর মাধ্যমে শিখাইতেছে এই বেটা যুক্তির নাম ইসলাম না মানার নাম ইসলাম তোমার যুক্তিতে কি আসে না আসে এটা না আমি রব বলেছি ওযুর মধ্যে
চেহারা দৌত করা ফরজ চেহারাই দইতে হবে আমি রব বলেছি ওজুর মধ্যে হাত কোণই সহ দৌত করা ফরজ হাতে দৌত করতে হবে আমি রব বলেছি মাথা মাসাহ করা ফরজ মাথায় মাসাহ করতে হবে আমি রব বলেছি পা দৌত করতে হবে টাকন সহ পায়ে দৌত করতে হবে কলসকে কলস পানেও যদি তুমি অন্য জায়গার মধ্যে লাগাও ওযু হবে না যুক্তির নাম ইসলাম না আমরে তাআব্বুদি এটাকে আরবিতে বলে আমরে তাআব্বুদি মানে আমি গোলাম গোলামের কাজ মাইনা নেওয়া গোলামের কাজ কি মাইনা নেওয়া মালিক যা বলবে তা মানার মধ্যেই কামিয়াবি মানবে না চাকরি চলে যাবে তদ্রূপ আল্লাহর বান্দা যে আল্লাহ তাআলা যা বলবেন তা মানলেই বান্দা মানবে না নাম কাটা যাবে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও বলেন আমিন এই শিক্ষাগুলোর জন্য আরো অনেক শিক্ষা আছে সামনে আসবে সূরা বাকারার নামকরণ করা হলো বাকারা এই গভীর ঘটনার দিকে ইঙ্গিত করে সূরাতুল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু বিসমিল্লাহর আলোচনা সূরা ফাতিহায় হয়ে গেছে সূরার প্রথম আয়াত পড়েন আলিফ লাম মিম পড়েন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর একবার যদি কেউ পড়ে হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন কমপক্ষে 30টা নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া তাহলে আমরা যারা পড়লাম কয় নেকি পাইলাম আমি বলছিলাম আগে একদিন আলিফের মধ্যে তিন অক্ষর লামের মধ্যে তিন অক্ষর মিমের মধ্যে তিন অক্ষর ওই হিসাবে কোন কোন মুফাসসির বলেন নেকি কয়টা 90টা একে 10 আবার পড়েন আলিফ লাম মিম এই আলিফ লাম মিম যদি জপতে থাকেন তাও আমল নামা নেকি দিয়ে ভরে যায় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলেন আমিন আরবি হরফ 29টি কয়টি কষ্ট বেশি হচ্ছে আপনাদের আরবি হরফ কয়টি 29টি আসলে আমরা এরকম আমরা পড়ি নুরানিতে পড়ায় আরবি হরফ 29টি মাখরাজ 17টি এই বাচ্চাদেরকে আসলে আরবি হরফ 28টি আসলে আরবি হরফ কয়টি 28টি 28টি সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আমি বলেছিলাম রমজানে ওই সময় দিনের বেলা তো অনেকে ছিলেন না এজন্য আবার বলতেছি আরবি হরফ মূলত 28টি হামজা আর আলিফ হামজা আর আলিফ এই দুইটা আলাদা আলাদা অক্ষর কিন্তু উচ্চারণ একই আলিফ জবর আলিফ জের আলিফ পেশ হামজা জবর হামজা জের হামজা পেশ ও এছাড়া বাকি সব অক্ষরের উচ্চারণ ভিন্ন বা জবর বা তা জের তি সা পেশ ফু জিম জবর জা হাজের হি খাপেশ হু প্রত্যেক অক্ষরের উচ্চারণ ভিন্ন তো আলিফ আর হামজা এই দুইটা দেখতে আলাদা আলাদা কিন্তু উচ্চারণে এক উচ্চারণে যেহেতু এক এজন্য অনেকে বলেন এই দুইটা মিলে একটা অক্ষর তাহলে আরবি অক্ষর মোট কয়টি 28টি কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় এরকম সাংকেতিক চিহ্ন আলিফ লাম মিম এগুলো কি সাংকেতিক চিহ্ন খণ্ড অক্ষর হুরুফে মুকাত্তাআত নির্দিষ্ট একেবারে লম্বা কোনো আয়াত না কোনো বাক্য না অক্ষর যেমন এইচ এইচ এম হ্যাঁ এরকম থাকে না অনেকের নামে এম এস ডব্লিউ এরপরে অমুক এম বি বি এস হ্যাঁ এরপরে ওই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কি কয় বি এস এম এম ইউ না কি যেন হ্যাঁ বি এস এম এম ইউ হয়েছে রে হ্যাঁ হয়েছে লেগে গেছে আচ্ছা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিভার্সিটি নাকি এটা কি 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 এম এ যে এগুলো সাংকেতিক যেমন চিহ্ন থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করছেন আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লাম মিম সাদ হামিম তাহা কাফ সাদ নুন কাফ হা ইয়া আইন
صاد ياسين طه এই জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন এই সাংকেতিক চিহ্নগুলো কেন ব্যবহার করেছেন এগুলোর অর্থ কি কেউ কেউ বলে এগুলোর অর্থ জমহুরে মুফাসসিরিন বলেন এগুলোর অর্থ আল্লাহ তাআলা জানেন নাই এগুলোর অর্থ কি এটা আল্লাহই জানেন এগুলোর অর্থ জানেন কে আল্লাহ একমাত্র আল্লাহ ও আল্লাহ তাআলা অর্থ জানেন এখানে অর্থ ছাড়া দিলেন কারণটা কি অর্থ ছাড়া দিয়ে ইঙ্গিত করলেন কোরআনে কারীমের শুরুতেই এমন একটা শব্দ আনলেন যে শব্দের অর্থ কেউ জানে না আল্লাহ তাআলা বুঝাইলেন এই বান্দা কোরআনের অর্থ জানতে পারো আর না পারো প্রথম শব্দটাই এমন দিলাম অর্থ জানা তোমার জন্য সম্ভব না কোরআনের অর্থ জানাটাই জানতেই হবে তা জরুরি না বরং অর্থ না জানলেও কোরআন তেলাওয়াত করতে হবে এই ইঙ্গিত করার জন্য সর্বপ্রথম আলিফ লাম মিম আনছে সর্বপ্রথম অর্থ জানতে হবে জানতে শিখতে হবে বাকি অর্থ না জানি না বুঝায় না পড়লে মানে অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই এই কথা বলা যাবে না কিছু মানুষ বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই আছে না নাই এমন কিছু লোক আছে যারা বলে কোরআন বুঝে পড়তে হবে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই পণ্ডিত পণ্ডিত এমন কিছু পণ্ডিত আছে না নাই আল্লাহ তাআলা বলেন দেখো আমি প্রথম আয়াতটা এমন দিলাম যেটার অর্থ তোমার শুদ্ধ গোষ্ঠী মিলেও বের করতে পারবে না আলিফ লাম মিম আলিফ লাম মিম সাদ অর্থ বলো অর্থ নাই তাসিন তাসিব মিম এই যে এগুলোর অর্থ নাই মুফাসসিরিন কেরাম লেখেন না দ্বিতীয় আরেক মত এগুলোর অর্থ আছে তবে সবাই জানে না বিশেষ বিশেষ মানুষ জানে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ বিশেষ মানুষ কে কয় নবীগণ জানে বিশেষ মানুষ কে কয় ওলিগণ জানে সুবহানাল্লাহ বলবেন তো কিভাবে জানে কোন কিতাবে কয় এটা জানার জন্য কোন কিতাব পড়লে পাওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার দ্বারা তার দিলের কাইফিয়ত কেমন হয় তার দিলের মধ্যে তার চোখের সামনে এর অর্থ ভেসে ওঠে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কথা লিখছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন এই আয়াতগুলো আল্লাহর সাথে যখন কয় কিভাবে ভেসে ওঠে জানো না একদিন আবু জেহেল ওয়াকে উনি উদাহরণ দেন কই যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেল আসছে একদিন একদিন কা ওয়াকিয়া আবু জেহেল নে কহা আই মুহাম্মদ কহতে জিয়ে হাত মে মেরা হ্যায় কিয়া একদিন আসছে আইসা বলতেছে আই মুহাম্মদ আ মুহাম্মদ তুমি না নবী তুমি না পয়গম্বর তুমি না বলো তোমার কাছে জিবরাইল আছে আল্লাহ তাআলা নাকি তোমার কাছে খবর পাঠায় যদি সত্য হয় বলো আমি আবু জেহেলের হাতের মধ্যে কি আল্লাহর পয়গম্বর বলেন যে আবু জেহেল আমি তো কখনো বলি নাই আমি আলিমুল গায়ব আমি তো কখনো বলি নাই আমি অদৃশ্যের খবর জানি আমি তো আগে বলেছি আমার রব আমাকে যা জানান আমি তাই জানি সুবহানাল্লাহ তোমার হাতের মধ্যে কি এটা আমি কিভাবে জানবো এটা আমি কিভাবে বলবো তারপরেও আবু জেহেল তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করব বলো যদি তোমার হাতের মধ্যে কি এটা আমি বলতে পারি তুমি কি করবে তাহলে কি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আবু জেহেল বলেন চিন্তা করবো চালাক মানুষ তো যদি ধরা খাইয়া যায় আগে তো কয়েকবার ধরা খাইছে ও চিন্তা করবো আবু জেহেল কই চিন্তা করবো এদিক দিয়ে জিব্রাইল আসা লাগে না সাথে সাথে আবু জেহেলের হাতের মধ্যে যেগুলো ছিল এগুলো প্রত্যেকটা পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আবু জেহেল আপনাকে প্রশ্ন করে আপনাকে লজ্জা দেবার জন্য আপনাকে প্রশ্ন করে ঠেকাবার জন্য না পয়গম্বর আপনি ঠেকবার জন্য নয় আপনি লজ্জা পাবার জন্য নয় আমরা আবু জেহেলের হাতের মধ্যে কিছু কঙ্কর আছি সমস্ত কঙ্করগুলো আপনি নবী হওয়ার সাক্ষ্য দিয়ে দিলাম
এই আবু জেহেলের হাতের কঙ্কর যেমন আল্লাহ তাআলা জানানো ছাড়াই নিজে নিজে কালিমা পড়ে প্রকাশ পেয়ে গেল শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন এই আলিফ লাম মিম তাসিন এই কোড নম্বরগুলোর মধ্যে কি অর্থ আছে এই অর্থটাও মাঝে মাঝে এভাবে নিজেকে আল্লাহ ওয়ালাদের সামনে প্রকাশ করে দেয় সুবহানাল্লাহ এক কষ্ট হচ্ছে বেশি না ছেড়ে দিতেছি নাম্বার 2 দ্বিতীয় শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন এবং কোন কোন মুফাসসিরিন এর নাম বলেন যে দ্বিতীয় আরেকটা কারণ হলো এই খন্ড বাক্য আনা আল্লাহ পাক আরবদেরকে চ্যালেঞ্জ করছেন সুবহানাল্লাহ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখেন না এখন চ্যালেঞ্জ করে কত তত্ত্বাবধায়ক তো তোমরাও চাইছিলা হ্যাঁ কত আমরা যেমন আন্দোলন করছি তোমরা এমন মাঠ গরম করো চ্যালেঞ্জ করলাম আমরা তো আন্দোলনের মুখে বাধ্য করছিলাম তোমরা পারলে করো চ্যালেঞ্জ করে না এরকম চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন 28টা অক্ষরের মধ্যে 14টা অক্ষর নিলেন আর 14টা অক্ষর তাদেরকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ যারা মাদ্রাসার আলেম উলামা আছে সিফাত সম্পর্কে ছোট ছোট বাচ্চারা তাজবীদ কোরআনে কারীমের তাজবীদ পড়ায় যে এই তাজবীদের মধ্যে আছে অক্ষরের উচ্চারণের কিছু সিফাত আছে হ্যাঁ তাজবীদ কাওয়ায়েদ আছে কিছু অক্ষর শক্তভাবে উচ্চারণ হয় সিদ্দাত বলে কিছু অক্ষর নরমভাবে উচ্চারণ করতে হয় রেখওয়া বলে কিছু অক্ষর মাহমুসা হালকা বাতাস বের হয় এরকম বিভিন্ন অক্ষর আছে বিভিন্ন ভাগ আছে আরবি ভাগগুলোর যত ভাগ আছে সমস্ত ভাগের এক ভাগ অক্ষর আল্লাহ আনছেন আরেক ভাগ রেখে দিয়েছেন সবগুলো ভাগ আপনারা বুঝবেন না এই জন্য নাম বললাম না মাদ্রাসার ছাত্ররা বুঝবে সমস্ত ভাগের মধ্যে থেকে অর্থাৎ আরবি অক্ষরগুলোকে যত ভাগে ভাগ করা যায় এই সমস্ত ভাগের মধ্যে থেকে আল্লাহ তাআলা এক ভাগ নিছেন আর এক ভাগ রেখে দিছেন ওগুলো আনেন নাই সাংকেতিক চিহ্নর মধ্যে 14টা অক্ষর আনছেন 28 অক্ষরের মধ্যে পুরো কোরআন শরীফ গুনে দেখেন আলিফ আছে লাম আছে মিম আছে আইন আছে হা আছে ইয়া আছে ত আছে হা আছে এভাবে 14টা অক্ষর বাকি 14টা আনেন নাই সিদ্দত রেখওয়াত আনেন নাই হামসের অক্ষর আনছেন তার বিপরীতটা আনেন নাই এভাবে অর্ধেক আনলেন আর অর্ধেক না এনে মক্কার মুশরিকদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই তোমরা তো বলো এই কোরআন এটা মুহাম্মদ ঘরে বসে বসে বানায় মক্কার মুশরিকেরা তোমাদের দাবি কোরআন মুহাম্মদের বানানো সারা রাত মুহাম্মদ ঘরের মধ্যে বসে বসে কবিতা বানায় আর দিনের বেলা প্রচার করে বাস্তবতা যদি এটাই হয় মুহাম্মদ যে অক্ষরগুলো দিয়ে বানায় এই অক্ষরকে দুই ভাগে ভাগ করলাম 14টা অক্ষর মুহাম্মদের জন্য রেখে দিলাম আর 14টা অক্ষর তোমাদেরকে দিয়ে দিলাম এক ভাগের অক্ষরগুলো মুহাম্মদকে দিলাম আরেক ভাগের অক্ষরগুলো তোমাদের জন্য দিয়ে দিলাম মুহাম্মদ জীবনে কোনোদিন মাদ্রাসায় ভর্তি হয় নাই মুহাম্মদ জীবনে কোনোদিন কোনো স্কুলের বারান্দায় যায় নাই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের কোনো শিক্ষক নাই মুহাম্মদ কোনো ক্লাস করতে কোথাও যায় নাই একা একা ঘরের মধ্যে থেকে নিজে নিজে আনপড় অবস্থায় উম্মি নিরক্ষর অবস্থায় কোনো মাদ্রাসায় না গিয়ে কোনো খাতা কলম ছাড়া যদি এত সুন্দর কবি হতে পারে তোমরা তো ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছ বড় বড় স্কলার হয়েছ তোমাদের কবিতা তো আরো মানি হওয়ার কথা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম 14 অক্ষর মুহাম্মদকে দিলাম আর 14 অক্ষর তোমাদেরকে দিলাম দেখি পারলে মুহাম্মদের মতো একটা সূরা বানাও বানাও না একটা সূরা আল্লাহ তাআলা পরে আবার বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি বড় সূরা তো পারবা না ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও তো দেখি বানাও বানাও কেউ পারে না খুতবাত জুলফিকারের মধ্যে আছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লা শাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমান হাওয়ালায় উনি লিখতেছেন আরবের ওই সময়ের সবচেয়ে বড় কবি
থাকে এক গুহার মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই ছোট্ট সূরা একটি কাগজের মধ্যে লিখে ওই গুহার মধ্যে ফেলে দিল আইটার সাথে আরেকটা মিশ্রা বানায় দাও বেজোর আছে জোর বানায় দাও দেখি পারো কিনা দুই তিন দিন পরে ওখান থেকে কাগজটা আবার বের হয়ে আসে মক্কার মুশরিকরা দৌড়ে যায় দেখে নিচে একটা লেখা আছে মনে করে হয়তো কবিতা হয়ে গেছে এই তো মনে হয় জোর হয়ে গেছে এই তো মুহাম্মদকে দাবিয়ে দিব এই তো মুহাম্মদকে দবিয়ে দিব কিন্তু যখনই কাগজটা হাতে নেয় দেখে যে সূরাটা ছিল হুবহু ওই সূরাটা আছে তবে তার নিচে একটা জিনিস বাড়ানো ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার কবি নিচে লিখে দেয় লাইসা হাযা মিন কালামিল বাশার তোমরা যার চ্যালেঞ্জ করে আমাকে কবিতার আরেক মিশ্রা বানাইতে বলতেছো আমি তিন দিন পর্যন্ত গবেষণা করে দেখলাম এটা কোনো মানুষের কথাই না এটা তো মানব রচিত কোনো কথা নয় এর মধ্যে আমার জোড়া দেওয়াও সম্ভব না এই চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দেখো আলিফ লাম মিম মুহাম্মদ নিরক্ষর হইয়া কি সুন্দর অক্ষরওয়ালা কি সুন্দর কথা অর্থবোধক কথা তোমাদের সামনে ব্যক্ত করে পারলে তোমরাও বানাও পারছে এক সূরা পারে না আল্লাহ তাআলা বলেন একটা আয়াত আয়াতও পারে না শেষে দিয়ে বলে লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনো মানব রচিত কথা না কয় তাহলে মানো না কেন কয় মানতাম না আওয়ামী লীগ যে استغفر الله الذي لا اله الا هو الحي القيوم